আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? সবাইকে নতুন আরেকটা ভিডিও দেখার এগুলোকে আমন্ত্রণ আপনারা জানাচ্ছি। কি নামে চিনেন আমি জানি না, কিন্তু আমরা পুঁইশাকের বিচি, পুঁইশাকের বিচি বলি। এই পুঁইশাকের গাছের যে বিচিটা এখন শীত আসতেছে, এখনই সিজন এটার, এখন এটা ধরবে, ধরতেছে অলরেডি। তো এটা এগুলা অনেকে ভাজি করে খায়, অনেকে রান্না করে খায়, কিন্তু আমরা ভাজি রান্না রকমই খাই। অনেকে শুনি, আবার জানি না কতটুকু রাইট রং, অনেকে শুনি যে আবার অনেক এলাকায় খায় না, ফেলে দেয়। আসলে এটা ফেলে দেওয়ার মতো জিনিস না, এটা অনেক মজার একটা জিনিস। এটা রান্না করে কিবা ভাজি করে খেয়ে দেখবেন, চিংড়ি মাছ দিয়ে ভীষণ মজার একটা জিনিস। এগুলোর ভিতরে ফালানোর মতো কিছুই নেই, একদম কিছুই থাকে না, পুরাটাই থাকে নরম। ওগুলো একদম শুধু ছোট ছোট করে কেটে নেওয়া, এছাড়া কোনো কাজে নেই কিছু। আসলে শহরে আসার পরে অনেক এলাকার মানুষের সাথে পরিচয়, অনেক জেলার মানুষের সাথে পরিচয়, অনেকজনের কাছে শুনি যে এগুলো তো আমরা খাই না, আমরা ফেলে দিই। কেন ফেলে সেটা আমি জানি না, আদৌ ফেলে কি না সেটাও জানি না। এটা তো একটা খাবার, এটা ফেলানোর মতো তো কিছু আছে আমার মনে হয় না, ফেলতে হবে কেন? তো খেতে জানলে কিন্তু অনেক মজার একটা জিনিস, সেটাও হয়তো ঠিক আছে জানি না, কিন্তু যারা খেতে জানে না তারা অবশ্যই যদি দেখেন তাহলে অবশ্যই করে দেখে দেখবেন, কিন্তু খুবই মজার একটা জিনিস। পুঁইশাকের থেকে পুঁইশাকের বিচিটা অনেক মজার একটা খাবার। পুঁইশাকের বিচিগুলো কেটে নিলাম একদম ছোট ছোট করে, এই যে এইবার এইভাবে করে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। রান্না করতে এরকম কাটি, এর থেকে আর বড় ছোট করা হয় না, সেমই রান্না করার মতোই। এটা এটা কেটে নিলাম, এখন এখানে দিব, এই যে পুঁইশাকের সাথে অ্যাড করব, পুঁইশাকের বিচির সাথে অ্যাড করব একটা আলু, একটা টমেটো, আর কিছু কাঁচামরিচ, কিছু দু তিনটা পেঁয়াজ, আর তিন চারটা চিংড়ি মাছ একটু কুচিয়ে দিব। তিন চারটা চিংড়ি মাছ, একটু বড় চিংড়ি অবশ্যই, তারপরে বড় ছোট কোনো ব্যাপার না, যার যেটা আছে সেটা দিয়ে দিলেই চলবে। আমি এগুলো একটু কেটে রেডি করে নিই, দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজা, করে খেয়ে দেখবেন, আমি ডিটেলস আপনাদেরকে দেখাবো। মজার একটা আইটেম এই তরকারিটা, পুঁইশাকের থেকে অনেক মজার খাবার একটা, পুঁইশাকের থেকে বেশি মজা আমার কাছে মনে হয়। এবার আপনারা যারা খান হয়তো তারা পছন্দ করেন, যারা তাদের কাছে লাগবে, যারা পছন্দ করেন না তারাও খেয়ে দেখবেন ইনশাল্লাহ, অনেক মজার একটা আইটেম। এগুলো রেডি করে নেব এখন। আমি আমার মতো করে ধারণা দিলাম, আপনারা চাইলে কিছু শুটকিও অ্যাড করতে পারেন, যেমন চিংড়ি শুটকি, ছুরি শুটকি, এসবগুলো অ্যাড করলে আরো মজা হবে। এমন একটা আর্ট কেউ কাউকে শেখাতে হয় না, সবাই যার যেমন সবাই জানে, তবে হয়তো আমাদের কাছে শেয়ার করতে ভালো লাগে, তার তার জন্য একটু শেয়ার করি। কিন্তু এটার জন্য কেউ কিছু মনে করবেন না, ভাববেন না যে আমি শিখাচ্ছি, সেটা নয়, সেটা কখনোই নয়। একটু আপনাদের লাইক কমেন্টসটা পাই, আপনাদের রিয়াকশনটা পাই, তখন একটু নিজের কাছে ভালো লাগে। এখানে আলু টমেটো সবগুলোই একই রকমভাবে কেটে নিতে হবে, যে শাকের বিচিটা একটু নরম তাই আলুটা একটু পাতা পাতলা করে কেটে নিচ্ছি, আর টমেটোটাও পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, যেন সবগুলো একসাথে সিদ্ধ হয়। এই ভাজিটাতে কোনো পানি ব্যবহার করব না, পানি ব্যবহার করলে এটার স্বাদটা একদমই নষ্ট হয়ে যায়, তাই পানি আর ব্যবহার করা যাবে না। যেহেতু নরম সবজি, আস্তে আস্তে ডেকে ডেকে যখন ভাজি করব তখন খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। পুঁইশাকের বিচের মধ্যে সব কিছু একসাথে দিয়ে ভাজতে হয়, না হলে আলাদা 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 ভাজার কোনো সুযোগ নেই। একসাথে না দিলে কিছু হয়তো বেশি হবে, কিছু কম হবে, এটা যে এগুলো যেহেতু নরম সবজি সব একসাথে দিয়ে ভেজে নিতে হয়। রান্নাটা কিন্তু কোনো রকমের মজা, সেটা ভাজি থেকেও মজা, তারপরেও একটু চিংড়ি কিংবা চুরি শুটকি কিংবা চেফা শুটকি যে কোনো একটা কিছু অ্যাড করতে হয় রান্নার মধ্যে, তাও তেল ছাড়া। তেল একদমই দেওয়া যাবে না, শুধু জলটা বসিয়ে দিয়ে একটু হলুদ, একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে চিংড়ি মাছ কিংবা যে কোনো একটা শুটকি দিয়ে কিছুক্ষণ ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপর সবগুলো একসাথে মিশিয়ে রেখে রান্নাটা হয়ে যাওয়ার পর হয় ফাঁসফোড়ন না হয় একটু কালো জিরা দিয়ে খুব সামান্য চা চামচে হয়তো 1.5 চামচ তেল দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিতে পারেন, তাহলে রান্নার স্বাদটা আরও অনেক বেশি বাড়ে। খেয়ে দেখবেন তারপর হয়তো আপনাদের আইডিয়া আসবে আদৌ মজা। মগজটার ভিতরে কোলেস্টেরল অনেক বেশি, অনেক বেশি, এই জন্য এই মগজটা খাওয়া উচিত না।
আমি সবসময় ছোট হোক বড় হোক চিংড়ি মাছের মগজটা ফেলে দিই মাথার। চিংড়ি মাছের মগজটা একদমই খাই না, খেতেও দিই না। এখানে একটু রসুন পেস্ট দিলাম, চিংড়ি রসুনটা অবশ্যই কুচিয়ে দিতে পারতাম, কুচিয়ে দিলাম না, এই জন্যে চিংড়ি মাছ ভেজে দিব। তাই চলুন এবং এবার শুরু করা যাক রান্নার প্রসেস। আমি এখানে চিংড়ি মাছগুলো সামান্য একটু আদার রস, একটু লবণ, একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। এইভাবে ভেজে যদি দিই ভাজির মধ্যে, তাহলে যে কোনো ভাজি, শুধু পুঁই শাকের বেশি এমন নয়, যে কোনো ভাজির মধ্যে এইভাবে যদি আমরা চিংড়ি মাছটা আগে ভেজে দিই, ভেজে তারপরে পেঁয়াজ রসুন যাই দিব, ওগুলো অ্যাড করব, তখন রান্নার স্বাদটা পুরো ভাজির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। করে দেখবেন, আদা রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হ্যাঁ কাটা পেঁয়াজগুলো দিয়ে খুব বেশি ভাজা যাবে না, খুব বেশি যদি লাল করে ফেলেন তাহলে কিন্তু এটার স্বাদটা চেঞ্জ হয়ে যাবে। সামান্য হলুদ দিব, খুব সামান্য একটু জিরার গুঁড়ো দিব, তাও তেলের মধ্যে, যদি তেলের মধ্যে দেওয়া যায় তাহলে ফ্লেভারটা খুব ভালো ছড়ায়। এসে এখন এই যে এগুলো ভালো করে ধুয়ে নিছি, পুঁই শাকের বিচি, টমেটো, আলু, এগুলো একদম ভালোভাবে ধুয়ে নিলাম কেটে। এখন পুঁই শাকের বিচিগুলো দিয়ে একটু আস্তে আস্তে হিটটা কমিয়ে রাখছি, হিটটা কমিয়ে রাখে একদম আস্তে আস্তে স্লো মোশনে ভেজে নিব। তো আস্তে 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 ঢাকবো, একদম সব মিশানো হয়ে গেলে, যখন সব মশলাগুলো একদম প্রতিটা বিচির গায়ে গায়ে মিশে যাবে, তারপর ঢেকে ঢেকে একটু ভাজতে হবে। ভাজিটাতে পানি দিব না, একদম ঢেকে ঢেকে একটু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপর ভেজে নেব। নিচে আবার লেগে যাচ্ছে কিনা সেটা দেখে দেখে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করতে হবে, না তো পুড়ে গেলে স্বাদ নষ্ট হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।